মাহির দীর্ঘদিন ধরে কুফুরি দ্বারা আক্রান্ত এমনটাই লিখেছেন রাকিব। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন তার স্বামী রাকিব সরকার। বুধবার 28 ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া সেই স্ট্যাটাসে রাকিব দাবি করেছেন, ওই স্ট্যাটাসে চিত্রনায়িকার স্বামী লিখেছেন, মাহি দীর্ঘদিন ধরে কুফুরি দ্বারা আক্রান্ত, মাহিকে নিয়ে কেউ বাজে কথা বলেন না প্লিজ, আমি অনেক কষ্ট পাই, একসাথে না থাকলেও তাকে আমি ভালোবাসি, ফারিশের মা হিসাবে তার সম্মান অনেক ঊর্ধ্বে। এই স্ট্যাটাসের সত্যতা জানতে মাহির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। অন্যদিকে রাকিব সরকারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। যদিও এই ফেসবুক পেজ থেকে বিগত কয়েকদিনে মাহিকে নিয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছেন রাকিব, সেসব নিয়ে কথা বলতেও দেখা গেছে মাহিকে। এক ভিডিও বার্তায় রাকিবের স্ট্যাটাসের জবাবে মাহি বলেছেন, রাকিব ফেসবুকে কি লেখলো আই ডোন্ট কেয়ার। এসবের মাঝেই নতুন করে আরও এক স্ট্যাটাসে মাহিকে নিয়ে আলোচনার ঝড় তুললেন তার স্বামী রাকিব সরকার। এর আগেও মাহির বিভিন্ন স্ট্যাটাসের জবাবে পাল্টা প্রশ্ন তুলে অভিনেত্রীকেই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। এখন দেখার অপেক্ষা রাকিব কুফুরির যে অভিযোগ তুলেছেন মাহির বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে মাহি কি জবাব দেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।